ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি এই ভিডিওতে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ টিভিএসসি থেকে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে অর্থাৎ এবছর যে মাধ্যমিক ফাইনাল এক্সাম হবে সেই মাধ্যমিক ফাইনাল এক্সামে যে সায়েন্স কোয়েশন পেপার দেবে সেই সায়েন্সের যে বায়োলজি পার্ট আছে সেই বায়োলজি পার্টের জন্যে জীবন প্রক্রিয়া চাপ্টারের উপর একটা মার্কের কুয়েশন থাকবে সেটা তোমরা জানো এই পাঁচমার্কের কুয়েশনের জন্য তোমাদের অ্যাটলিস্ট কমসে কম তিনটি প্রশ্ন শিখতে হবে আমি এই ভিডিওতে চারটি প্রশ্ন দিয়েছি চারটি প্রশ্নের মধ্যে আমি বলে দেব কোন তিনটা প্রশ্ন শিখলে তোমাদের হয়ে যাবে কারণ অনেকে একটু কম শিখতে চায় আবার অনেকে একটু বেশি শিখতে চায় সেই জন্য আমি তিনটা প্রশ্ন দিয়ে ভাবলাম যারা একটু বেশি শিখতে চায় তাদের জন্য চারটা প্রশ্ন দিয়ে দিয়েছি এই ভিডিওতে এবার তোমরা আমার সঙ্গে থাকো এবং আমার সাথে সাথে তোমরা খাতায় উঠিয়ে নেবে আশা করি অবশ্যই তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবে তাহলে এই হচ্ছে কোশ্চেন নাম্বার ওয়ান নাম্বার ওয়ানটা হচ্ছে মানুষের পৌষ্টিকতন্ত্রের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত কর আর তার সাথে আরেকটা প্রশ্ন আছে পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত পৌষ্টিক পৌষ্টিক গ্রন্থিগুলির নাম লিখো গ্রন্থি নয় আবার বলছি পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত পৌষ্টিক কি গ্রন্থিগুলির নাম লিখো দেখো এই যে আমি প্রশ্নটা দিলাম প্রশ্নটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবে এখানে দেখো এই যে দাঁড়িয়ে পরে পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত পৌষ্টিক গ্রন্থিগুলির নাম লিখো আমি প্রশ্নটা এইভাবে দিলাম তারা প্রশ্নটা একটু চেঞ্জ করে দিল তারা প্যাশনের পাটটা নাও দিতে পারে না দিয়েও বলতে পারে যে মানুষের পশ্চিমতন্ত্রের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো এতটুকুই দিয়ে আসতে পারে আবার কোনো কোনো সময় কি করে পেছনের অংশটাও জুড়ে দেয় তাহলে এই গেল নাম্বার ওয়ান এরপরে আমরা দেখে নিচ্ছি কুয়েশন নাম্বার টু দেখো কোয়েশ্চেন নাম্বার টুতে তে কি বলেছে মানুষের হৃৎপিণ্ডের দীর্ঘচ্ছেদের চিত্র একে বিভিন্ন অংশ চিহ্নিত করো এবং তীরচিহ্নের সাহায্যে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহন পথ দেখাও এই কোয়েশনটা যদি একজামে আসে তাহলে হুবহু আসবে এক্ষেত্রে কোনো চেঞ্জ করবে না তারা মানুষের হৃৎপিণ্ডের দীর্ঘ চিত্র একে বিভিন্ন অংশ চিহ্নিত কর এবং তিরচিহ্নের সাহায্যে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহন পথ দেখাও এরপরের কুয়েশন নাম্বার থ্রি নাম্বার থ্রি এ কি বলেছে মানব তন্ত্রের একটি চিহ্নিত চিত্র অঙ্কন কর আবার বলছি মানব তন্ত্রের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করো এটার মধ্যে লেখা আছে কি বৃক্ষ নালিকার দুটি কাজ লিখ দেখবে অনেক সময় কি করে মানুষের রেশন তন্ত্রের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করো দিয়ে তারা যে লাস্ট কোশ্চনটা দিছি বৃক্ষ নালিকার দুটি কাজ লিখো এই পাঠটা নাও দিতে পারে আবার এই পাঠ মনে রাখবে বৃক্ষ নালিকার দুটি কাজ লিখো না দিয়ে বলতে পারে হেন্দিল লোক কি তাহলে এবার আমরা চলে যাই পরের যে প্রশ্ন আছে কোয়েশ্চন নাম্বার ফোর অর্থাৎ আজকের লাস্ট কুয়েশন উদ্ভিদ দেহে জল ও খনিজ পদার্থের মিশ্রণ কিভাবে পরিমিত পরিবাহিত হয়ে পাতায় পৌঁছায় আবার বলছি উদ্ভিদ দেহে জল ও খনিজ পদার্থের মিশ্রণ কিভাবে পরিবাহিত হয়ে পাতায় পৌঁছায় এরপরে পয়েন্টটা কি এরপরের যে পাটটা জাইলেম এবং ফুলিয়েম কলার মধ্য দিয়ে বস্তু পরিবহনের পার্থক্য রয়েছে কি যুক্তি দাও যদি না লিখতে পেরে থাকো একটা স্ক্রিনশুট মেনে দাও আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে এবার ভিডিওটাকে লাইক দিয়ে তোমরা নিজেরা শেয়ার করে নাও